তিরানব্বই নম্বর ব্লক ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস ও স্বপ্নপূরণের যৌথ উদ্যোগে 6ই মার্চ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য ক্যাম্পে আগত সমস্ত মানুষদের বিনামূল্যে হেলথ চেকআপের ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমার ও 93 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমি দাস। স্বাস্থ্য ক্যাম্পে প্রায় 150 জন মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আপনার নাম দিদি? অলোকা চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? পিয়ারলেস হসপিটাল থেকে। পিয়ারলেস হসপিটাল থেকে। আজ স্বপ্নপূরণের তরফ থেকে এখানে একটা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে আপনার এখানে মানে মানুষের জন্য কি পরিষেবা আছে? আমি এখানে ইসিজি করার জন্য এসেছি, ইসিজি টেকনিশিয়ান। কারোর যদি মানুষ কারোর হার্টের সমস্যা থাকে তাহলে ডক্টর দেখিয়ে ডক্টর অ্যাডভাইস করলে এখানে আমি ইসিজিটা করে দেবো। আচ্ছা, যেমন মানুষকে সব জায়গায় পরিষেবা দেওয়া, এখানেও কি ঠিক সেভাবে দেওয়া হবে? যদি এই মানুষের পাশে থাকি, এই অনুষ্ঠানগুলি আমরা যদি আয়োজন করতে পারি, অন্তত মাসে একটা না হোক, দু তিন মাস অন্তর অন্তর একটা করে এই ধরনের যদি প্রোগ্রাম আমাদের এই ওয়ার্ডে হতে থাকে, আমি যুবককে বলবো, বাবাই এখানে মনে হয় দেবতাকে দিতে গেছেন, তাদের বলবো যে আপনারা কিন্তু মাসে একটা না হলেও দু তিন মাস অন্তর অন্তর ছোট ছোট ক্যাম্প এইভাবে বিভিন্ন জায়গায় করতে থাকুন ওয়ার্ডের, যাতে ওয়ার্ডের লোকজন জানতে পারে যে এই অনুষ্ঠানগুলি হচ্ছে এবং আমরা সহজে গেলে এই আমরা পরিষেবাগুলি পাবো। কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করুন, কখনো এই যে চক্ষু চিকিৎসা, বহু মানুষ আছে যারা কিন্তু চোখে নানান রকম অসুস্থতায় ভোগেন, তারা সবসময় ডাক্তারের কাছে যেতে পারেন না। তাই বাবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আবার অনুরোধ করছি যে প্রতি দু তিন মাস অন্তর অন্তর একটা করে ছোট ছোট অনুষ্ঠান এরকম ভাবে করতে থাকো, যাতে আমরা তৃণমূলকে মানুষের সত্যি সত্যি দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, মানুষের কাজে মানুষের পাশে আমরা যেন সবসময় থাকতে পারি। আর কিছু বলার নেই, খুব ভালোভাবে অনুষ্ঠান সম্পন্ন হোক, সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমার। এই মানুষের পাশে থাকি, এই অনুষ্ঠানগুলি আমরা যদি আয়োজন করতে পারি, অন্তত মাসে একটা না হোক, দু তিন মাস অন্তর অন্তর একটা করে এই ধরনের যদি প্রোগ্রাম আমাদের এই ওয়ার্ডে হতে থাকে, আমি যুবককে বলবো, বাবাই এখানে মনে হয় দেবতাকে দিতে গেছেন, তাদের বলবো যে আপনারা কিন্তু মাসে একটা না হলেও দু তিন মাস অন্তর অন্তর ছোট ছোট ক্যাম্প এইভাবে বিভিন্ন জায়গায় করতে থাকুন ওয়ার্ডের, যাতে ওয়ার্ডের লোকজন জানতে পারে যে এই অনুষ্ঠানগুলি হচ্ছে এবং আমরা সহজে গেলে এই আমরা পরিষেবাগুলি পাবো। কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প করুন, কখনো এই যে চক্ষু চিকিৎসা, বহু মানুষ আছে যারা কিন্তু চোখে নানান রকম অসুস্থতায় ভোগেন, তারা সবসময় ডাক্তারের কাছে যেতে পারেন না। তাই বাবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আবার অনুরোধ করছি যে প্রতি দু তিন মাস অন্তর অন্তর একটা করে ছোট ছোট অনুষ্ঠান এরকম ভাবে করতে থাকো, যাতে আমরা তৃণমূলকে মানুষের সত্যি সত্যি দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, মানুষের কাজে মানুষের পাশে আমরা যেন সবসময় থাকতে পারি। আর কিছু বলার নেই, খুব ভালোভাবে অনুষ্ঠান সম্পন্ন হোক, সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমার। স্বপ্ন পূরণ করুন, মানুষের পাশে থাকুন, ছোট ছোট কাজের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে মানুষের পাশে থাকুন, মানুষের স্বপ্ন পূরণ করুন। আপনারা অনেক, আপনাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আপনার নাম দাদা? কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? কি করতে মানে কি চেক আপ করাতে এসেছেন? আমার নাম বলবিন্দর কৌর, চাচি বলে সবাই চিনি আমাকে, বেঙ্গলান থেকে। আমি সুগার চেক আপ করিয়েছি আর প্রেশার চেক আপ করিয়েছি, সুগার আছে আমার আর সুগার নাই, প্রেশার আছে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। আর গরিবদের জন্য এটা মাঝে সাথে একটু না করা দরকার, খুবই ভালো হয়েছে। আমাদের দেবাদা এসেছিল, মৌসুমী দিদি এসেছিল, আমাদের এখানে খুব ছেলেরা খুব মানে বাধ্য দরকার বলে খুব ভালো করে।
স্বাস্থ্য শিবির ক্যাম্প তো খুব মানে দরকার আমাদের প্রতিনিয়ত, কারণ আমাদের যা সবাই তো করোনার মধ্যে অনেকে ডাক্তার পায়নি, এখন হঠাৎ করে করোনা যেহেতু আস্তে আস্তে উঠে গেছে, সবাই আমাদের মানে নিজের শরীরটাকে স্বাস্থ্যটাকে চেক করা আমার একটা খুব দরকার। তো সবাই আমরা চাই প্রতিটা শ্রেণীর মানুষ মানে একদম নিচু থেকে উপর সবাই যেন সুযোগটা পায়, ওই জন্য দেখবেন আমরা গেটটা চড়া করেছি, আমরা ছোট গেট না, অল আর ওয়েলকাম। আমি দোষু আমার বলছিল যে অনুপ বলছিল সারা বছর আমরা কাজ করি, তো স্বাস্থ্যসেবাটা বহুদিন ধরে করতে পারছি না, তো এবার খুলে গেছে লকডাউন, আমরা এবার স্বাস্থ্যসেবী ব্লাড ডোনেশন ক্যাম্প আরও নানান যেগুলো সমাজসেবামূলক কাজ আছে সেগুলো করার জন্য ওরা উদ্যোগ নিয়েছে। আমাদের সবরকমভাবে একটা মানুষের পাশে দাঁড়ানো যায়, সবরকমভাবে আমরা আমাদের দাঁড়ানোর পরিকল্পনা আছে। আর তাদের মধ্যে থেকে আমরা অলরেডি কিছু মানুষকে আমরা উমেশ থেকে শুরু করছি, আমরা বেশ কিছু বৃদ্ধ মানুষ তাদের এখন কাজ করে খাওয়ার ক্ষমতা নেই, তাদের দায়িত্ব আমরা নিয়েছি, তাদের স্বাস্থ্য তাদের খাদ্য সর্ব রকমের দায়িত্ব আমরা নিয়েছি, এবং ছোটো ছোটো বাচ্চা এবং সমস্ত জনসাধারণের তাদের টাইম টু টাইম শিক্ষা এবং হেলথ চেক আপ টাইম টু তাদের যাতে তারা যাতে প্রপার ভিটামিন পায় সেই জায়গাগুলো আমরা নিয়েছি। আজ এখানে 93 নম্বর ওয়ার্ড যুবকদের আর হচ্ছে স্বপ্নপূরণ পিএলএস হসপিটাল তাদের যৌথ উদ্যোগে প্রত্যেকের স্বাস্থ্য একটা স্বাস্থ্য শিবিরে বের করেছে, যেখানে সবারই মানে সারলি পুরো বডি চেক আপ দেবাশিস কুমার আর আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণাতে আজকে এখানে আমাদের স্যার দেবাশিস কুমার স্যার এখানে উপস্থিত ছিলেন এবং আমার মৌসুমী ম্যাডাম এখানে উপস্থিত ছিলেন, তাদের অনুপ্রাণিত এই এই কর্মযজ্ঞ তাদেরকে এবং পিএলএস হসপিটালকে অশেষ ধন্যবাদ। সেখান থেকে প্রচুর মানুষ এরকম অবস্থা হচ্ছে সংসারের অচল অবস্থার জন্য মানে তারা চিকিৎসাটুকু করাতে পারেন না, দু বছর আপনারাও জানেন কোভিডের জন্য কি অবস্থা হচ্ছে, সবাই দ্বারস্থ হয়েছে সব জায়গায়, তো এখানে একটা আজকে এটা করার পর আমরা বুঝলাম যে কত মানুষ এরকম আছে যারা সহজেই চিকিৎসা করতে পারে না, মার্কেটের অবস্থা খুবই খারাপ, অনেকে তাদের চাকরি নেই, অনেকে ব্যবসা করতেছে, ব্যবসার বন্ধ হয়ে গেছে, আজকে তো পুরো একটা মানে অবস্থাটা খুবই খারাপ চাকরি, তো আজকে আমাদের ক্যাম্পটা সম্পূর্ণ হয়নি এখনো, এখনো চলছে, সামনে মানুষ হয়ে আসছে সেই জন্য আমরা আগ্রহ করেছি যে আমরা বয়স্ক বৃদ্ধদের সাথে আমরা কাজ করছি। আজকে আমি বলতে চাইছি যে আমাদের কিছু বৃদ্ধার আমরা দায়িত্ব নিয়েছি, তো তাদের আমরা রেশনটা দিচ্ছি, তাদের ফ্রিতে মেডিকেল চেক আপ আর তার সাথে রয়েছে কিছু বাচ্চাদের নিয়েছি আমরা, তাদের সেদিন আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করতে এমনিতেও আমাদের কাছে ক্লাসে তারা আসে, ডান্স ক্লাস হয় আমাদের এখানে, পড়াশোনা হয় মানে স্টাডি টানি আমাদের দেখা হয়, একটু টিচারও আমাদের সঙ্গে যুক্ত আছে, ডক্টর যুক্ত আছে, আর এর পরের পরিকল্পনা আমাদের কালীঘাটে কথাবার্তা রয়েছে, পরিকল্পনায় যাচ্ছি যেখান থেকে আমাদের প্রিয় স্বাস্থ্য নিয়ে আমরা ভাবছি, যারা ধরুন অপারেশন থেকে রিটায়ার হয়ে গেছে তাদের নিয়ে কিছু আমরা ভাবছি, তাড়াতাড়ি পরিকল্পনা আসছে সামনে, আমরা দেখতে পাবো, আপনারা সাথে থাকবেন, ভালোবাসা দেবেন, আমরা থাকলে আমরা থাকবো।